মুসুদলি ভাই, আসলে আজকে আমি আমার কাজের জন্য এসেছি, বা আমি কাজের জন্য আসি। আসলে আপনি আমার সঙ্গে দেখা না হলে, আমার সঙ্গে কথা না হলে, আসলে আপনি তো এখন কাজে থাকতেন, আপনার কাজের বেশ ব্যাঘাত ঘটছে এটা অনুভব করছি, কিন্তু বেশি সময় নেব না। তো আসলে দেখছিলাম যে আপনি এক সেকেন্ডও আসলে বিরাম থাকছেন না, কাজে নিবিষ্ট থাকছেন, কিন্তু এখন আমারও ফাঁকে ফাঁকে কাজ করতে হয়। তবে একটা কাজ করতে পারতাম আমি, যে আপনি কাজ করছেন, আমিও আপনার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো নিতে পারতাম, কিন্তু এইভাবে আসলে একটু দীর্ঘায়িত বক্তব্যগুলো নেওয়া একটু কঠিন, তাই আপনার আসলে কাজে একটু বিঘ্ন ঘটিয়ে আপনার বক্তব্যগুলো সংগ্রহ করছি। তো আপনি আসলে অন্য আরেকটি আড্ডায়, যে আড্ডাটি আসলে রেকর্ডভুক্ত হয়নি, তো সেখানে আপনি বলছিলেন যে আমাদের দেশে আসলে মুক্তিযোদ্ধারা যেমন, এই রাষ্ট্রটি যেমন একটি রক্ত স্নাত বাংলাদেশ, এই রাষ্ট্রের জন্য যেমন মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে রাষ্ট্রটি তৈরি করেছে, এখন এই রাষ্ট্রের আপনি বলছিলেন যে রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে গিয়ে দেশের, এই মহাভারতের একটি শ্লোকের একটু অর্থ হলো এইরকম, জগতের সবচেয়ে বেশি কষ্টে কে আছে। তো এটার বিভিন্ন রকমের ইয়ে আছে, শ্লোকটা আমার মনে নেই, অর্থটা এইরকম, সবচেয়ে বেশি দুঃখে কষ্টে আছে যে প্রবাসী আছে। তো এই যদিও এটা মানে মহাভারত বলেছে, এখন মহাভারত বলেছে ভালো এমন এক জিনিস, এটা কি বাইবেলে আছে না মহাভারতে আছে, রামায়ণ আছে, কোরআনে আছে, আমরা ভালো সব কিছুই আসলে আমরা আমাদেরকে আকৃষ্ট করে। তো জগতের সবচেয়ে বেশি দুঃখে কে আছে, যে প্রবাসে আছে। আসলে যে নিজের দেশ ছেড়ে থাকে তার দুঃখটা সেই বোঝে। তো এই রাষ্ট্র ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে যারা আছে, পরিবার পরিজন ছেড়ে, তারা আসলে, তাদেরকে আমরা বলি প্রবাসী। এখন আসলে তারা এই অর্থে মানে শ্রমে ঘামে আমাদের এই রাষ্ট্রের অর্থনৈতিক চাকা এখনও সচল রয়েছে, তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। পারলে আরও ভালো কিছু বলা, আরও আরও গৌরবের কিছু বলা যেতে পারে, কারণ তারাই আমাদের চালিকা শক্তি। তাদের ব্যাপারে আপনার পরম শ্রদ্ধা এবং অগাধ একটি তাদের প্রতি সম্ভাবনার কথা আপনি বলছিলেন। তো আপনি বলুন আসলে এই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কি বলতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী এবং দেশের বাহিরে আমাদের যে বাংলাদেশের তামাল ছেলেরা আছে, আমার এই বাংলাদেশ গড়ার কারিগর যারা, আজকে তাদের প্রতি দুঃখ বেদনার সাথে বলতে হয় যে, তার আগার দিয়ে আমি একটা কথা বলে যাই, আমাদের দেশ হলো গণতন্ত্র দেশ, 5 বছর এই সরকার থাকবে, 5 বছর পরে আরেক সরকার আসবে, যে আসুক আমাদের এই দেশটার ভিতরে আমাদের দেশ পরিচালনা করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ দেব এই বিষয়ের উপরে। যদি তারা কোনো দিন, যেমন মুক্তিযোদ্ধাদের একটা অগ্র অধিকার আছে, আজকে তাদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, তো এই তাদের রক্ত যদি ক্ষরণ না হইতো আমরা এই দেশ পাইতাম না, আমরা অন্যের তাবেদারিতে এই দেশে চলতে হইতো, পরাধীন থাকতাম। আমি মনে করি যে আসলে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করি, যারা আমাদেরকে মাতৃভাষা, আমার বাংলা ভাষা মায়ের ভাষা দিয়ে গেছে, তাদেরকে যেন আল্লাহ জান্নাত লাভ করে দেয়। তো বিশেষ করে আজকে আমরা যারা স্বাধীনতা দিবস পালন করি, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, আজকে আমরা তাদেরকে যে ফুল দিয়ে শুভেচ্ছা দিই এবং দিবসগুলো পালন করি, আসলে কতটুকু আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে জানাই, আর এগুলো আমরা এই যে তাদের স্মৃতিগুলো আমরা তুলে ধরি, আমরা কতটুকু শ্রদ্ধাশীল হই। কিন্তু আসলে আমরা এমন একটা পর্যায়ে আসছি, আমার নিজের ব্যক্তিগতভাবে আমি বলতে চাই, আমিও তো ভালো না, আজকে আমরা এত সৎ ব্যক্তিদেরকে আমরা স্বাগতম জানাইতে যাই, যদি আমরা অসৎ হয়ে যাই তাহলে তাদেরকে আমরা স্বাগতম না জানাই, তাদেরকে আমরা অবমাননা করলাম। আজকে তারা তো
এই দেশের ভিতরে লুটপাট করে কিছু খায় নাই না তারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে তারা জীবন দিয়ে যে দেশটা স্বাধীন করে দিছিল এই স্বাধীন দেশের ভিতরে থাকি আমরা আমরা যে লুটপাট করতেছি তাইলে তাদেরকে অমর্যাদা করতেছি শহীদদের অমর্যাদা হইতেছে শহীদদেরকে অপমান করতেছি করছি তাই এই বিশেষ করে এই বিষয় নিয়ে আমি বলতে চাই যে বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিও একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমাদের দেশে যে খারাপগুলো লোকগুলো আছে এইগুলো এই লোকগুলো দিয়ে আমাদের স্বাধীনতা দিবস এবং একুশে ফেব্রুয়ারি ২৬শে মার্চ ১৬ই ডিসেম্বর এগুলো এই লোকেরা দিয়ে যেন কোনো পালন না হয় সৎ ব্যক্তিদেরকে নিয়ে আজই যেই যারা জীবনে কারোর পকেট থেকে একটি চা খায় নাই এক কাপ একটি টাকা চিন্তাই করে নেয় নাই এবং কি কোনো গরিবের টাকা মাইরা খায় নাই কোনো লোকেরা টাকা আত্মসাৎ করে নাই তাদেরকে দিয়ে আপনি এই দেশের স্বাধীনতা দিবস পালন করবেন এবং কি তাদের শ্রদ্ধা জানাবেন তাই বিশেষ করে আমাদের এই দেশটা যেই মুক্তিযোদ্ধাদের দিয়ে স্বাধীন করছি আসলে আমরা স্বাধীন করার পরে কিচ্ছু থাকে না আমরা দেশে তাই এই দেশ গড়তে হলে আমাদের যেই বাংলার জমিনের তামাল ছেলেরা আজকে দেশ বিদেশে বিভিন্ন দেশে কষ্টে আছে দুঃখে আছে সুখে আছে অনেক লোক অনেক বিভিন্নভাবে কেউ আছে সুখে কেউ আছে দুঃখে বিশেষ করে আজকে আমাদের দেশের ভিতরে তাদের কোনো মর্যাদা নাই তাদের কোনো অগ্রাধিকার নাই আমি চাই এই যে যদি আমার বর্তমান যেই শেখ হাসিনা আছে উনি যদি আল্লাহ বাঁচাই রাখে উনি যদি আরও সামনে থাকে আমি চাইতে আসছি বিদেশি যেই রেমিডিজগুলো আসতে আছে এই রেমিডিজ দিয়ে আমার দেশ উন্নত হইতেছে না আমার দ্বারা না আমার এই দেশের এমপি মন্ত্রীর দ্বারা কোনো এমপি মন্ত্রীর দ্বারা এই দেশ ডেভেলপমেন্ট হয় নাই এই দেশ ডেভেলপমেন্ট করছে আজকে এই দেশের যারা বিদেশি রেমিডিজ যোদ্ধা তারাও একটা দেশের জন্য যুদ্ধ করতেছে তারাও এই দেশটা সুন্দর করার জন্য যুদ্ধ করতেছে তা আমি চাই তাদেরকে এমনভাবে একটু সহযোগিতা দেওয়া হয় তারা যেন যেই কোনো প্রান্তে থাক যেই কোনো জায়গায় থাক তারা দেশে আসার পরে তাদেরকে যেমন এমনভাবে একটা সম্বর্ধনা দেওয়া হয় যেমন একটা বিএপি লোকের দেওয়া হয় তেমনি একটা যেমন একটা মন্ত্রী এক জায়গায় গেলে ফুলের মালা দিয়ে বরণ করা হয় এবং কি পুলিশ থেকে যেমন মনে করেন টিউনো ডিসি তাদেরকে পদে পদে যায় তাদেরকে ইয়ে করতে হয় যে মর্যাদা দেয় সম্মাননা দেয় তাদেরকে মনে করেন যে আপনার এই যে আপনি দেখেন এই জন্য আপনার যে কিছুদিন আগে যে ইয়ার হত্যাকারী কি এসআই প্রদীপ বাবুরে এত ঘটনা এত অপরাধ করার পরও তারে কক্সবাজার তারে পদোন্নতি দেওয়া হয়েছে আজকে এই পদোন্নতি যদি আমার কোনো বিদেশি রেবিডিস যারা ফাটাইতেছে তাদেরকে যদি একটা পদোন্নতি দিত এই দেশের ভিতরে তাও মনে মানে দুঃখ যে দুঃখটা আছে এই দুঃখটা আর থাকতো না অনেক সান্ত্বনা হইতাম যে আমার একটা বাংলাদেশের একটা ছেলেরই বাংলাদেশে পদোন্নতি দিছে বিদেশি রেবিডেন্সের কারণে রেবিডেন্স ইনকাম করার কারণে রেবিডেন্স বাংলাদেশে ফাটানোর কারণে তাদেরকে একটা পদোন্নতি দিছে তো আমি মনে করি এই দেশে যারা আছে পদক দেওয়া হয়েছে তাদেরকে পদক না দিয়ে আজকে যারা বিদেশি রেবিডেন্স ফাটাইতেছে তাদেরকে পদক দেওয়া হোক এবং কি যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকে পদক দেওয়া হোক তাদের ফ্যামিলির পদক দেওয়া হোক আর এই দেশটার জন্য বর্তমান যারা যুদ্ধ করতেছে রেবিডিস ফাড়ে দেশ উন্নত করার জন্য চিন্তা ভাবনা এবং যারা কৃষকও হ্যাঁ এইভাবে হার ভাঙ্গা পরিশ্রম করে যে এই দেশের যারা কৃষক আছে হার ভাঙ্গা পরিশ্রম করতেছে দিনে রাতে খাটতে আছে তাদেরকে পদক দেওয়া হোক আজকে আজকে আমার দেশের ভিতরে বড় বড় স্মাগলিং করতেছে হ্যাঁ পদ পদ পদবি পাইতেছে সে পদবি পাইতেছে কেন এদেরকে পদবি দেওয়া হয় এদেরকে পদবি না দিয়া আমি মহামান্য এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটার উপরে আমি ভিত্তি করে আমি বলতে চাই যে এই ধরনের লোকগুলা কুলাঙ্গারগুলাকে আপনি এদের দেশটা থেকে তাড়াই দেন আর আপনার প্রশাসন বাহিনীরে বলেন যেখানে অপরাধ পাইবে সেখানে ফেলাই দিবা কোনো ছাড় নাই কোনো সুযোগ নাই আজকে এই অপরাধ করতে করতে যেমন আমার বঙ্গবন্ধু এই দেশের জন্য অনেক যুদ্ধ করেছে অনেক কষ্ট করেছে নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দি হয়ে থাকতে হয়েছে সেই বঙ্গবন্ধুরে আমার এই দেশের নরকীয় পিশাচরা মেরে ফেলছে আজকে আপনারাও তো মেরে ফেলবে এরা
আর আপনার খায় আপনার কুকুর আপনারে আবার কামড় মারবে এদেরকে আপনার পুলিশ বাহিনীর প্রশাসন বাহিনীর বলেন যে অপরাধ করুক সে আমার দলের হোক আর বিরোধী দলের হোক অপরাধ রাখা যাবে না দেশের ভিতরে অপরাধ থাকলে একটা চোর এক গ্রামে থাকলে 10টা চোর জন্ম নেয় আর একটা চোর মাইরা লাইলে আর বংশ বিস্তার করতে পারে না বাপ চুরি করলে বাপের থেকে ছেলে দেখে ছেলে চুরি করলে ছেলে থেকে নাতি দেখে এইভাবে এইভাবে করে বংশ বিস্তার করে তো এই বংশ বিস্তার আমি বিশেষভাবে অনুরোধ করব এই বংশ বিস্তার ধ্বংস করুন আজকে এই দেশের 19 কোটি 18 কোটি মানুষ কতজন মানুষ খাইয়া আছে আর কতজন মানুষ না খাইয়া আছে এই দেশের কোনো মানুষ কোনো খোঁজ খবর নেয় নাই তো এই বলে আমি আসলে লাইফে আসার উদ্দেশ্য নাই কিন্তু আমি এই বিষয়ের উপর আমি লাইফে আসতে বাধ্য হয়েছি আমি চাই আমি আবারও বলি যারা রেবেলের বিদেশি রেবেলের যোদ্ধা তাদেরকে পদক দেওয়া হোক এবং তাদের কি লাল পাসপোর্ট এই দেশে বিএপিদের দিয়ে লাভ নেই বিএপিরে আপনারা পাসপোর্ট দিবেন আর এই দেশে চুরি করে অন্য দেশে চলে যাবে আপনারা লাল পাসপোর্ট দিলে দিবেন যে এই দেশে রেবেলের যোদ্ধারে কারণ তারা পালাই যাবে না তারা পালাই গেলে ওই দেশে যে যুদ্ধ করে এই দেশে টাকা পাঠাইতো না তাদেরকে লাল পাসপোর্ট দিবেন এবং তাদের ফ্যামিলিদের অগ্র অধিকার দিবেন হাসপাতাল বলেন কোর্টে বলেন কাছারিতে বলেন যেখানে যায় সেখানে যেন বিএপিদের মতো তাদের সম্মান পায় সেটা করেন সেটা করলে এই দেশের মঙ্গল হবে এই দেশের উন্নয়ন হবে এই দেশ আরও সম্মান বাড়বে বহির্বিশ্বের কাছে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুকসুদাবি ভাই আপনার বক্তব্য অত্যন্ত অত্যন্ত মূল্যবান আমরা আসলে এই ধরনের প্রস্তাবনার কথা জেনে অত্যন্ত আনন্দিত হলাম এবং আসলে রেমিটেন্স যোদ্ধাদের জন্য আসলে সম্মানিত করা তাদেরকে পদক দেওয়া তাদেরকে লাল পাসপোর্ট দেওয়া এই যে আপনার প্রস্তাবনা আমরা আসলে এটি সরকারের উচ্চ মহলে এবং সংশ্লিষ্ট দপ্তরে এই বিষয়গুলো নিয়ে ভাবার জন্য যদিও আপনি পরিচয় দিচ্ছেন যে কৃষক কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত মূল্যবান এবং সারগর্ভ এই বক্তব্যগুলো আমলে নিয়ে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ সরকারের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট মহল বিষয়টির বিবেচনায় আনবেন আমরা এই আশা করি এই কামনা করি আজকে আমাদের এই অনুষ্ঠান এই বক্তব্য এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ